সৌদি আরবে গার্মেন্টস ও ওষুধ সহ বাংলাদেশি পণ্যের বিশাল চাহিদা রয়েছে। তবে ভ্যাট সহ আনুষাঙ্গিক খরচের কারণে দাম অন্য দেশের চেয়ে অনেক বেশি, যা প্রবাসী সহ বিভিন্ন দেশের অভিবাসীদের কাছে কম মূল্যে দেয়া সম্ভব হয় না। এতে করে প্রবাসী ব্যবসায়ীরা দেশটিতে বাণিজ্য প্রসার করতে পারছেন না। বিশ্বের বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। সৌদি আরবে গার্মেন্টস ও ওষুধ সহ বাংলাদেশি পণ্যের বিশাল চাহিদা রয়েছে। বর্তমান সরকার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতাও করে যাচ্ছে প্রবাসী ব্যবসায়ীদের। তবে অন্য দেশের চেয়ে বাংলাদেশের পণ্যের দাম বেশি হওয়ায় অনেকটাই বিমুখ প্রবাসী ও স্থানীয়রা, ফলে অন্য দেশের পণ্যের প্রতি ঝুঁকছেন তারা। বাংলাদেশের কস্টিং বেশি পড়ার কারণে আমরা কাস্টমারদের কাছে বেশি দামে বিক্রি করতে হয়, কাস্টমাররা আমাদের বাংলাদেশি পণ্য থেকে একটু বিতরিত হচ্ছে। বাংলাদেশের ওষুধটা যাতে সৌদি আরবের মার্কেটটা পায় এবং সৌদি আরবে আমরা যাতে এই ওষুধটা পাই, এই ব্যবস্থা করার জন্য আমি বিশেষভাবে আমাদের নেত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানাচ্ছি। সরকার প্রবাসীদের নানা সুযোগ সুবিধা দিতে নানাভাবে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত, কিন্তু দেশ থেকে সৌদি আরবে পণ্য নিতে ভ্যাট সহ আনুষঙ্গিক খরচের কারণে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক কূটনীতির ঘোষণা বাস্তবায়ন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। আমাদের বাংলাদেশের পণ্যগুলো যখন এখানে আমরা ইম্পোর্ট করি বাজারজাত করার জন্য, সেক্ষেত্রে বাংলাদেশে যে ভ্যাট ট্যাক্স গভর্নমেন্ট আমাদের প্রণোদনা দিচ্ছে, সেখানে সরকার আমাদের জন্য যে ধরনের ব্যবসা বান্ধব কাজ করতেছে, এর চিন্তাটা যদি আরো সুদূর করে আরো ব্যবসা বান্ধব করে, তাহলে ইনশাআল্লাহ একদিন এদেশে আমরা টপ পজিশনে থাকবো। ট্যাক্সের জন্য আমরা আমাদের একই মানের কাপড় চায়না এবং ইন্ডিয়া তারা কমে বিক্রি করতে পারে, কিন্তু আমরা বাংলাদেশের কাপড় ওখানে বিক্রি করতে গেলে তাতে আমাদের ট্যাক্সের জন্য এবং কষ্ট একটু বেশি পড়ার কারণে আমরা ঠিকমতো ই করতে পারি না। দেশটিতে বাংলাদেশের বাণিজ্য বাড়াতে পোশাক ও ওষুধ খাতে ভ্যাট কমিয়ে সহায়ক ভূমিকা রাখবে সরকার, এমনটাই প্রত্যাশা প্রবাসী ব্যবসায়ীদের। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।